আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো ঢাকা থেকে জেদ্দা জাজিরা এয়ারওয়েজের টিকিটের ফেয়ার কত। তো আমি আপনাদের এপ্রিল মাসের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি। তো এক ভাই অনেকগুলো কমেন্টস করেছেন জাজিরা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার জানার জন্য। তো আমি কিন্তু অলরেডি এপ্রিল মাসের বিমান ভাড়া দেখিয়ে দিয়েছি ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে। সেখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এবং এয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়াগুলো দেখানো হয়েছে। তো যাই হোক, এই ভিডিওতে আমি জাজিরা এয়ারলাইন্সের বিমান ভাড়াগুলো শুধু দেখাবো। তো প্রথমে যদি আমরা এপ্রিলের 8 তারিখ থেকে শুরু করি, আপনারা দেখতে পাচ্ছেন $524 বিমান ভাড়া আছে, যা বাংলাদেশি টাকায় 57,000 টাকা। এরপর 9 তারিখ আছে $399, যা বাংলাদেশি টাকা 43,000 টাকা। এরপর 10 তারিখ আছে $340, বিমান ভাড়া অনেক কম দেখতে পাচ্ছি, মাত্র 37,000 টাকা। এরপর 11 তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি। তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি জাজিরা এয়ারলাইন্সে ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 12 তারিখ আছে $399, যা বাংলাদেশি টাকায় 43,000 টাকা। এরপর 13 তারিখ আছে $524, যা বাংলাদেশি টাকায় 57,000 টাকা। এরপর 14 তারিখ আছে $556, যা বাংলাদেশি টাকায় 60,000 টাকা। এরপর 15 তারিখ আছে $473, যা বাংলাদেশি টাকায় 51,000 টাকা। তো এরপর 16 তারিখ আছে $524, 17 তারিখেও সেম। এরপর 18 তারিখ আছে $473। তো আমরা যদি ফ্লাইটের সময়গুলো লক্ষ্য করি, আপনারা দেখতে পাচ্ছেন ভোর 5টায় এখানে আমরা 3টা ফ্লাইট দেখতে পাচ্ছি। এটার সময় কিন্তু কম বেশি আছে, 11 ঘন্টা 12 ঘন্টা 30 মিনিট এরকম সময় আছে। তো এটা কিন্তু কুয়েতে ট্রানজিট হয়ে যায়, যার কারণে কিন্তু ফ্লাইটের সময়টা বেশি লাগে, কিন্তু বিমান ভাড়া কিন্তু অনেকটাই কম আছে। তো যাই হোক, এরপর আমরা সকাল 6:30 এখানে আরও 4টা ফ্লাইট দেখতে পাচ্ছি। তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, এখানে 19 তারিখ আছে $473, 20 তারিখও সেম। এরপর 21 তারিখ আছে $647, 22 তারিখ আছে $774। এরপর 23 তারিখের ভাড়া আরও বেশি দেখতে পাচ্ছি, $1,036, 24 তারিখ আছে $647, 25 তারিখ আছে $399। তো আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি জাজিরা এয়ারলাইন্সে, ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখ আছে $399, 27 তারিখও সেম। এরপর 28-29 সেম ভাড়া দেখতে পাচ্ছি, অর্থাৎ বাংলাদেশি টাকায় 43,000 টাকা। এরপর 30 তারিখ আছে $473, যা বাংলাদেশি টাকায় 51,000 টাকা। তো এই ছিল এপ্রিল মাসে ঢাকা থেকে জেদ্দা জাজিরা এয়ারওয়েজের বিমান ভাড়া। নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।